ভোলায় কৌমি শিক্ষক হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমানকে এলাকার কিছু উগ্রবাদী মহল বিভিন্ন সময় তার সম্মানহানি ও তাকে ব্যক্তিগতভাবে নাজেহাল করার চেষ্টা করছে। হাফিজুর রহমান জানান, ভোলা সদর ভেলুমিয়া ডোসখালী মেসের আলী হাওলাদার বাড়ির জামে মসজিদে আমি ইমামের দায়িত্ব পালন করে আসছি। এলাকাটি বিচ্ছিন্ন বিধায় শত শত গরিব শ্রেণীর ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ হয় না, তাই আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে প্রাথমিক শিক্ষার ন্যায় একটি শিক্ষা প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। ঠিক তখনই অত্র এলাকার একটি উগ্রবাদী সংগঠনের লোক তাদের স্বার্থ হাসিলের জন্য উঠে পড়ে লেগেছে। আমি যেন এই মহৎ কাজটি না করতে পারি সে চেষ্টা করছে তারা। ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আমি মোহাম্মদ মনির সৈদার, ইউপি সদস্য, ডোসখালী জামে মসজিদ মেসের আলাদার বাড়ির দরজায় এই হুজুরের নামে একটা কুযুক্তি কুচক্র মহরে, মানে হুজুর ভালো করুক আমাগো এই এলাকায় ফোলাফাইন উচ্চ শিক্ষিত ভালো বানানোর জন্য চেষ্টা করছে। এই চেষ্টার বিরুদ্ধে অনেক কুচক্র দুই একজন লোক আছে, এই দুই একজন লোক একটা কমপ্লেন দিছেছেন, একটা মারদাসা হইতে আছে। এই মারদাসা যদি হয় তো হুজুরের এই এলাকায় উন্নয়ন হয়ে যাবে। আমি হাফিজ মোহাম্মদ হাফিজুর রহমান, আমি ভেলুমিয়া মেসের আলী হাওলাদার বাড়ির জামা মসজিদের দীর্ঘদিন যাবত, প্রায় তিন বছর যাবত ইমামতি করি। তো এখানে আমি কোনো দলীয় লোক না, মানে কোনো রাজনৈতিক ভিতরে নাই, কোনো সংগঠনের ভিতরে নাই, কোনো কুচক্রের ভিতরে নাই, সম্পূর্ণ আমি রাজনৈতিক মুক্ত একটা লোক। তো আমাকে আমি এ জায়গায় আমার এই মসজিদে কোনো রাজনীতি চলে না, কোনো সংগঠনের কাজ চলে না, মানে সব কিছু, মানে এই মসজিদটা পুরোপুরি রাজনীতি মুক্ত। তো কিছু জঙ্গিরা এই মসজিদে মানে এরা হানা দেওয়ার জন্য, মানে এই জায়গায় আস্থানা বানানোর জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ফেতনা বিভিন্ন দুর্নাম ছড়াইয়া আমাকে মানে দুর্বৃত্ত করার চেষ্টা করতেছে। এই কিন্তু এলাকার মানুষের ভালোবাসার কারণে, এলাকার মহব্বতের কারণে আমি আজও এখানে আছি। হ্যাঁ, এ ব্যাপারে সকলেই একমত, সকলে একমত তো।